কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার মেদিনীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায় ধৃতকে আদালতে তোলা হয় কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারীকে গ্রেপ্তার করল পুলিশ সোমবার নদিয়ার জেলা পুলিশ মেদিনীপুর থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে ধৃতকে মঙ্গলবার রানাঘাট আদালতে তোলা হয় এই ঘটনায় আগেই দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ ঘটনার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত অভিজিৎ চলতি মাসের দশ তারিখে সরস্বতী পুজোর দিন এক পুজো উদ্বোধন অনুষ্ঠানে কাছ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূল বিধায়ক সত্যজিৎকে ঘটনায় মুকুল রায় সহ চারজনের নামে থানায় এফআইআর করা হয় আদালত থেকে আগাম জামিন নেন মুকুল রায় ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিআইডিকে সেই সাথে জেলা পুলিশও তদন্ত শুরু করে বিধায়ক খুন কাণ্ডে সরিয়ে দেওয়া হয় থানার ওসিকেও ঘটনার পর বিজেপির দিকেই আঙুল তুলেছিল তৃণমূল যদিও বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি বিজেপির ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কৃষ্ণগঞ্জ